সমগ্র জেলা সভাপতি আমাদের। সুতরাং ওর একটা বাড়তি দায় আছে এবং সেটা বিজেপি আর পাঁচটা রাজনৈতিক দলের মতন নয়, তারা প্রত্যেকের কাজকর্মের ওপরে তাদের একটা নজরদারি থাকে, মনিটরিং থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, এগুলো থাকে, আমি এগুলো দেখছি। প্রত্যেকের যে প্রত্যেকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে, তো সুতরাং এই কথাটা ঠিক নয়, সকলেই জানে। আর আমার প্রতিপক্ষ যে ক্যান্ডিডেট সেও তো অনেক কিছু চেষ্টা করেছিল বা করছে বা করবে, তো সফল হলো কি? আমার কাছে এরকম খবর ছিল, কুণাল তো একথাও বলেছিল যে বিজেপি ভার্সেস বিজেপি হবে, মানে আমি তো বিজেপির একেবারে সর্বভারতীয়, মানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমি অফিসিয়াল আনঅফিসিয়াল হয় নাকি, এক নরেন্দ্র মোদিজির আমি প্রতিনিধি। তো সেখানে আমার কাছে এরকম এরকম খবর আসছিল, অনেকে গিয়ে নাকি আমার প্রতিপক্ষ ক্যান্ডিডেটকে বলছিল যে আপনার তো অনেক চ্যানেল আছে, আপনি দেখুন না চেষ্টা টেষ্টা করে তাপস রায়কে যদি অন্য কোনো জায়গায় পাঠানো টাঠানো যায়। তখনই গম্ভীরভাবে এগুলো নাকি শুনেছে এবং আমাকে এরকমও একজন এমএলএ উত্তরের আমাকে ফোন করে বলেছিলেন যে তোমারটা নাকি এখানে হচ্ছে না অন্য কোথাও। আমি বলে আমি বলতে পারবো না, কোথাও না হতে পারে, কোথাও হতে পারে, এখানে হতে পারে, এ তো দল ঠিক করবে। বলো না শুনছি নাকি আমার প্রতিপক্ষ প্রার্থী সে নাকি এসব চেষ্টা টেষ্টা করেছে। তা আমি বললাম দলটার নাম বিজেপি, এখানে এই সমস্ত চেষ্টা চরিত্র করে কোনো লাভ নেই। একটা জিনিস মনে রেখো, 60টা ওয়ার্ড উত্তর কলকাতায়, 56টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, 3টেতে বিজেপি, 1টা কংগ্রেস, আর আমার 56টা কাউন্সিলরই অ্যাক্টিভ। এই যে একটা দাঁড়িয়ে আছে রেনা কাতুন, 6 বার জেতা, সিপিএম থেকেও জিতেছে, তৃণমূল থেকেও জিতেছে, বড় চেয়ারপার্সন। এদেরকে জিজ্ঞেস করো না জিতবে না হারবে। সামনে এনেছেন কুণাল ঘোষ, তিনি বলছেন যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন, তাপস রায় যেহেতু দলে ছিল একটু সতর্ক থাকতে হবে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে জেলার কলকাতা জেলার যে উত্তর কলকাতার বিজেপি সভাপতি, তিনি তৃণমূলকে সাহায্য করছেন, ওনার কাছে ইনপুট আছে। আমার নিজের দলের কাউন্সিলর ওয়ার্ড প্রেসিডেন্ট কর্মীদের সাহায্যে আমি পরিপূর্ণতায় ভরে আছি, অন্য বাইরের কারুর কোনো সাহায্য আমার দরকার নেই। আই রিফিউজ অ্যান্ড রিজেক্ট এনি অ্যাটেম্প টু হেল্প মি ফ্রম আউটসাইড।